আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটির টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে নির্ণয় করতে হয় এটা নিয়ে তোমাদের অনেকের মাঝে কনফিউশন আছে। তোমাদের সবার কথায় ভেবে এই ভিডিওটা নিয়ে আসা। ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে যে কোনো মৌলের যে কোনো পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বললে তোমরা সবার আগে সঠিকভাবে নির্ণয় করতে পারবে। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে নির্ণয় করতে হয় তার একটা সূত্র আছে। আপেক্ষিক পারমাণবিক ভর সমান, আমরা সংক্ষেপে লিখলাম, আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন বারো আইসোটোপের ভরের অন বাই বারো অংশ। দেখো কি লিখেছি আমি, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণু ভর একটি কার্বন বারো আইসোটোপের ভরের অন বাই বারো অংশ। আমরা জানি কার্বনের কয়েকটা আইসোটোপ আছে, কার্বন বারো, কার্বন তেরো, কার্বন চোদ্দো। যেন কার্বন বারো আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভর যা তার বারো ভাগের এক ভাগ, মানে এটা বুঝিয়েছি। আমরা জানি যে কোনো একটা কার্বন বারো পরমাণুর প্রকৃত ভর তার বারো ভাগের এক ভাগ, এটাকে বলা হয় অন এ এম ইউ। এম ইউ মানে কি? অ্যাটমিক মাস ইউনিট, বাংলায় বলা হয় পারমাণবিক ভর একক। অলরেডি আমি পারমাণবিক ভর একক কি এটা নিয়ে একটা ভিডিও করেছি, তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্কটা দিচ্ছি, তোমরা অবশ্যই অবশ্যই পারমাণবিক ভর একক এই ভিডিওটা দেখে নিও। তাহলে আমরা জানি ওয়ান এ এম ইউ সমান 1.6603 × 10⁻²⁴ গ্রাম। কোনো একটা মৌলের পারমাণবিক ভর ওই মৌলের প্রকৃত ভর নির্দেশ করে না। মৌলের প্রকৃত ভর নির্দেশ করার জন্য বিজ্ঞানীগণ যে একক প্রচলন করেন তার নামই হচ্ছে এ এম ইউ, পারমাণবিক ভর একক। আমরা বললাম মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন বারো আইসোটোপের ভরের অন বাই বারো অংশ, এটাকেই বলি আমরা ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এবং আমরা জানি অন এম ইউ সমান অন ডালটন। তাহলে আমরা কীভাবে কোনো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো এই জন্য তোমাদের আমি বেসিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে একটা আমি তোমাদের ম্যাথের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা সহজে নির্ণয় করতে পারবো। আমরা একটা পরমাণু ধরলাম, আমরা জানি একটা পরমাণু দুইটা অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে যে আমরা অঞ্চলটা দেখতেছি কেন্দ্র বহির্ভূত অংশ, যেটাকে আমরা শেল বা অরবিট বলি। আমরা জানি নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। আমরা যে অজানা পরমাণুটা ধরলাম, আমি বললাম এখানে প্রোটন আছে হচ্ছে আটটি এবং নিউট্রন আছে আটটি, এবং কেন্দ্র বহির্ভূত যে অঞ্চল এখানে আমরা ধরলাম ইলেকট্রনও আছে আটটি। তুমি দেখতেছো যে অজানা পরমাণুটা ধরলাম, এই পরমাণুতে প্রোটন আছে আটটি, যেহেতু প্রোটন আটটি তার মানে আমরা বুঝতেছি এই অজানা পরমাণুটি হচ্ছে অক্সিজেন। যদি আমরা নাও জানতাম কিভাবে আমরা বের করতাম এই অজানা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আমরা জানি কোন একটা পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে তার যোগফলই হচ্ছে ওই পরমাণুর ভর নির্দেশ করে, তার মানে নিউক্লিয়াসের ভরই হচ্ছে পরমাণুর ভর। কিন্তু আমরা দেখতেছি পরমাণুতে প্রোটন নিউট্রন ছাড়াও কেন্দ্র বহির্ভূত অঞ্চলে কিন্তু ইলেকট্রন থাকে, তাহলে আমরা ইলেকট্রনকে কেন পরমাণুর ভরে হিসাবে নিয়ে আসতেছি না? আসলে দেখো প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর এতই কম যে ইলেকট্রনের ভরটা যদি আমরা যোগ করি বা নাও করি দেখা যায় যে মূল মানে খুব বেশি পার্থক্য হয় না। আমরা একটু মানগুলো দেখাই যে কোনো একটা প্রোটনের প্রকৃত ভর কত। এমপি মানে আমি বুঝেছি মাস অফ প্রোটন, অ্যাকচুয়াল মাস অফ প্রোটন 1.673 × 10⁻²⁴ গ্রাম। ম্যাস অফ নিউটন, প্রোটনের চেয়ে একটু ভর বেশি হবে, 1.675 × 10⁻²⁴ গ্রাম। ম্যাস অফ ইলেকট্রন 9.11 × 10⁻²⁸ গ্রাম। আমাদের এই তিনটা কণিকার
भर किन्तु जाना थाकते हबे। एखन आमरा बोललाम जे कोनो मौलेर समस्त भर तार निउक्लियासे केंद्रीभूत थाके, एइजन्य निउक्लियासेर भरके आमरा कोनो एकटा परमाणुर प्रকৃত भर बोली। কেন আমরা ইলেকট্রনকে আমরা যোগ করতেছি না? কারণ আমরা দেখতেছি ইলেকট্রনের ভর খুবই কম প্রোটন এবং নিউট্রনের তুলনায়। এই জন্য ইলেকট্রনের ভর যোগ কর বা না করি আমাদের মূল মানে তেমন একটা পার্থক্য আসে না। আমি তোমাদের জিনিসটা দেখে দেই। আমরা দেখলাম যে মৌলের পরমাণুতে 8টি প্রোটন আছে, 8টি নিউট্রন আছে এবং 8টি ইলেকট্রন আছে। অতএব একটি পরমাণুর ভর সমান সমান, তা আমরা দেখতেছি প্রোটন আছে 8টি, তাহলে 8 গুণন একটি প্রোটনের ভর কত? 1.673 গুণন 10⁻¹⁴ গ্রাম প্লাস 8টি নিউটন আছে, 1.675 গুণন 10⁻¹⁴ গ্রাম। এখন এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাব, ক্যালকুলেটারের মানটা যদি বসিয়ে পাই তাহলে 2.6784 গ্রাম। এখানে দেখো আমরা প্রোটন এবং নিউটনের ভরকে আমরা যোগ করলাম। আমরা জানি যে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউটনের সমষ্টিকে বলি আমরা ভর সংখ্যা কোনো একটা পরমাণু। এখন তুমি যদি ইলেকট্রনের সংখ্যা যোগ করো, দেখো আমি ইলেকট্রনের সংখ্যা যোগ করে দেখাচ্ছি, তাহলে আমরা কী করতাম? প্লাস লিখতাম, 8 গুণন ইলেকট্রনের ভর কত? 9.11⁻¹⁸ গ্রাম। এইটুকু আমি এডিশনাল হিসেবে লিখলাম। তাহলে আমরা যদি প্রোটন নিউট্রন ইলেকট্রনও আমরা যোগ করতাম তাহলে আমরা ভর পাইতাম 2.6791 গ্রাম। এটা হচ্ছে ইলেকট্রন সহ যোগ করে। দেখো যখন আমরা প্রোটন এবং নিউট্রন আমরা যোগ করতেছি তখন আমরা ভর পাচ্ছি 2.6784 গ্রাম, যখন আমরা ইলেকট্রন সহ যোগ করতেছি তখন পাচ্ছি 2.6791। দেখো জাস্ট দশমিকের পর দুটো সংখ্যা কিন্তু ঠিকই আছে, 84-এর জায়গায় 91, খুব বেশি কিন্তু পার্থক্য হয়নি। এই কারণে আমরা ইলেকট্রনের ভর যোগ করি আর না করি আমাদের পরমাণুর ভরে খুব বেশি পার্থক্য হয় না, কারণ ইলেকট্রনের ভর অনেক অনেক কম প্রোটন এবং নিউট্রনের তুলনায়। সুতরাং আমরা যোগ না করলেও সমস্যা নেই। সুতরাং এটা বাদ দিলাম, তাহলে আমরা এটাও বাদ দিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান, তা আমাদের সূত্র মৌলের একটি পরমাণুর ভর, তাহলে মৌলের একটি পরমাণুর ভর কত পাইলাম আমরা? 2.6784 গ্রাম। এবং আমরা পাইলাম একটি কার্বন 12 আইসোটোপের ভরে 1/12 অংশ মানে 1 amu 1.66⁻¹⁴ গ্রাম। দেখো খেয়াল করে ওপরেও একক পাচ্ছি আমরা গ্রাম, নিচেও একক পাচ্ছি গ্রাম, গ্রাম গ্রাম কেটে যাবে। এই জন্যই কিন্তু আমরা বলি আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই, কারণ যেহেতু একই জাতীয় রাশির দুইটি অনুপাত তাহলে একই একক হলে তো কেটে যাবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই ঠিকই পাওয়া যায় 16.1349। তাহলে আমরা মানটা পাচ্ছি এরকম 16.1349। এটাকে যদি আমরা আসন্ন মান লিখি আমরা 16 ধরতে পারবো, যেহেতু 16-র পরে দশমিকের পর খুবই সামান্য সংখ্যা, এটাকে আমরা আসন্ন মান অলমোস্ট 16 লিখতে পারি। আমরা জানি 16 আপেক্ষিক পারমাণবিক ভর কার? অক্সিজেন না। সুতরাং আমরা বলতে পারবো অতএব মৌলটি হবে অক্সিজেন। দেখছো আমরা খুব সহজেই কিন্তু কোনো একটা অজানা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারলাম। আমি তোমাদের প্রথমে বেসিকটা দেখালাম, এখন আমি তোমাদের দেখাবো যে কোনো যদি পরমাণুর প্রকৃত ভর দেওয়া থাকে তার আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে নির্ণয় করব। চলো তাহলে তোমাদের একটু দেখাই, একটু ম্যাথ দেখাই। প্রথমে তোমাদের আমি বেসিকটা দেখালাম, যেন যে কোনো যদি মৌল আসে তোমরা তার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারো। তা আমি দিলাম অ্যালুমিনিয়ামের একটি
परमाणुर भर 4.482 गुणन 10^-23 ग्राम होले एर आपेक्षिक परमाणुक भर कत एटा दो आछे जे एलुमिनियमेर एकटी परमाणुर भर एत ग्राम होले एर आपेक्षिक परमाणुक भर कत आमरा किभाबे करब ताहले एलुमिनियमेर आपेक्षिक परमाणविक भर समान समान तो बोलछि मौले एकटी परमाणुर भर तार माने एलुमिनियमेर एकटी परमाणुर भर डिवाइडेड बाय एकटी कार्बन 12 आइसोटोपेर ভরের 1/12 অংশ এটা মানে 1.66 × 10^-24 গ্রাম অন এএমইউ। তো আমরা দেখলাম অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর দেওয়া আছে এত 4.482 × 10^-23 গ্রাম 1.66 × 10^-24 গ্রাম ক্যালকুলেটরে মানটা বসাই তাহলে আমরা পাবো 27। আমরা কিন্তু এমনিতেও জানতাম যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27। দেখো আমরা কিন্তু খুব সহজেই অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারলাম। আশা করি তোমরা যদি যে কোনো মৌল দেওয়া থাকে সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর তোমরা যদি এই টেকনিকটা জানো তাহলে তার আপেক্ষিক পারমাণবিক ভর খুবই সহজে নির্ণয় করতে পারবে। ভিডিওটা দেখে যদি তোমরা বুঝতে পারো, ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। আমরা পরের ভিডিওতে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কিভাবে যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা নির্ণয় করতে পারি সেই টেকনিকটা নিয়ে আমরা এর পরের ভিডিও নিয়ে আসব। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।